আমন্ত্রণ সবাইকে আরও একবার। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল ভয়েস অফ অ্যাথিস্ট এবং আমি সঙ্গে থাকবো মিস্টার হৃদয় খান। ওকে দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি যদি স্ক্রিনটাকে একটুখানি বড় করি এখানে, যদিও ভিডিও কোয়ালিটি খুবই লো, আমি জানি না যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর ভিডিও কোয়ালিটি কেন এত ডাউন হয়। বাই দ্য ওয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লাঠি রয়েছে এবং অনেক মানুষ রয়েছে, রাইট? সো এইটা হচ্ছে যে মূলত একটি লাঠি মিছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই লাঠি মিছিলটা আসলে কোথায় যাচ্ছে, অথবা এই লাঠি মিছিলটার মানেটাই বা কি? আপনারা নিশ্চয়ই টাইটেলটা লক্ষ্য করছেন, যেখানে দেখুন টাইটেল করা হয়েছে হাসনাত সার্জিসের আসার খবরে রংপুরের জাতীয় পার্টির লাঠি মিছিল, এবং এই খবরটি প্রচার হয়েছে মাত্র একদিন আগে। আচ্ছা, আমরা আসবো সেখানে যে কেন তারা এই লাঠি মিছিল করছে এবং সার্জিস হাসনাতের বিরুদ্ধে কেন তাদের অবস্থান। ওকে দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা প্রথমেই এখানে এই যে রংপুরের জাতীয় পার্টির জায়গা থেকে আসলে কি বলা হয়েছিল, আমরা সেটা একটু প্রথমেই চলো শুনে নিই। ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশ পায় না, একখানে একটা গন্ডগোল হলো, পুলিশ আসতেছে তার খবর নাই। আর আপনারা দুইজন কুলাঙ্গারকে আপনারা সিকিউরিটি দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। আপনারা শুনতে পেয়েছেন যে দুজন কুলাঙ্গারকে পুলিশ সিকিউরিটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এই যে দুইটা কুলাঙ্গার, আমিও কুলাঙ্গার বলবো, কারণ হচ্ছে এরা বাংলাদেশের মতো একটি সুন্দর একটি রাষ্ট্রকে একেবারে তছনছ করে দিয়েছে। কোনো মানুষের স্বাধীনতা নেই, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই। যাই হোক, সেগুলো নিয়ে কথা বললে বিশাল লম্বাভাবে আমি সেগুলোতে যাচ্ছি না। অর্থাৎ এক কথায় যদি বলি, সাজানো গোছানো একটি সুন্দর রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিয়েছে। তাহলে ধ্বংস কারা করলো? এই দুইটা কুলাঙ্গার, হাসনাত এবং সার্জিস, এই দুই কুলাঙ্গার আলটিমেটলি এটার প্রধান সারিতে রয়েছে, এবং তার সাথে আরও বেশ কয়েকটা রয়েছে, নাহিদ সহ আরও বেশ কয়েকটা স্টুপিড রয়েছে। তো এরা আলটিমেটলি হচ্ছে যে পাকিস্তানের দোসর, এবং পাকিস্তানের হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হওয়া যে সমস্ত মহিলা ছিল, সেই মহিলা কর্তৃক জন্ম দেওয়া এই কুলাঙ্গারগুলো এখন বাংলার জমিনে এই অশান্তি সৃষ্টি করছে। তো দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা এখানে লাঠি মিছিলটি দেখতে পাচ্ছেন। এখানে মূল বিষয়টা আমি একটুখানি বলি, রংপুরের পুরো এলাকার মানুষ আসলে ক্ষিপ্ত হয়ে গেছে এই দুই কুলাঙ্গারের উপর। তারা যেটা বলছিল, এই দুই কুলাঙ্গার তারা তাদের ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে তারা পোস্ট করেছিল তাদের ফেসবুকে যে আলটিমেটলি জাতীয় পার্টিকে ডাকা হবে না, এবং তাই হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা মোহাম্মদ ইউনুস যেটা গঠন করেছে, এই ইউনুস কিন্তু পরিচালিত হচ্ছে যে এই চ্যাংরাদের দ্বারা। এই চ্যাংরা যা বলে তাই হয়, মানে তারা হাউমাউ করে একটা মিছিল করে, একটা আন্দোলন করে, এবং জড়ো হয়ে কোথাও গিয়ে হুমড়ি গিয়ে পড়ে থাকে, এবং সেটা দেখে ভয় পেয়ে যায়, এবং তাদের মান সম্মানের ভয়ে তারা হচ্ছে তাদের কথাবার্তাগুলো শুনে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন শিক্ষককে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কীভাবে হেনস্থা করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এর মাঝেই খবর আসতে থাকে বিভিন্ন কলেজ এমনকি স্কুল শিক্ষকদেরও ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে, করা হচ্ছে অপমান অপদস্থ। হেনস্থার শিকার শিক্ষকদের বাড়ি গিয়েও শাসিয়ে আসার অভিযোগ আছে কিছু স্থানে শিক্ষার্থীদের বিরুদ্ধে। একটা বিষয় আমি এখানে এডিশনাল তথ্য হিসেবে বলছি দর্শক এবং শ্রোতা, এখন তারা বলছে যে পদত্যাগ পত্র যদি পাওয়া না যায় তাহলে এটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমরা একটু ডক্টর সাদিক মালিকের কাছে যেতে চাই। ডক্টর সাদিক মালিক, পদত্যাগ প্রধানমন্ত্রী করলে তার জন্য একটা হার্ড কপি থাকা মাস্ট কিনা? যদি থাকা মাস্ট হয় সেটি এখন কোথায় আসলে? না, থাকা ভালো কিন্তু সর্বক্ষেত্রে মাস্ট না। তাহলে যে সমস্ত শিক্ষকদের হেনস্থা করা হচ্ছিল পদত্যাগ করতে, তাহলে সেটা কি? যদি পদত্যাগ পত্র যদি খুব বেশি গুরুত্বপূর্ণ নাই বা হয়, তাহলে জোর করে কেন শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল? শিক্ষক এবং শিক্ষিকাদেরকে জোর করে পদত্যাগ পত্রের মধ্যে সাইন নিয়ে কিন্তু তাদেরকে মানে ছাড়া হচ্ছিল। তো তখন পদত্যাগ পত্রের কেন প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল? আর এখনও বিভিন্ন জায়গায় এই কার্যক্রমগুলো কিন্তু, হাইনার মতো আক্রমণগুলো কিন্তু চলছে। তারা শিক্ষকদেরকে কীভাবে সম্মান করতে হয়, গুরুজনদেরকে কীভাবে সম্মান করতে হয়, সেই জ্ঞানটুকু কিন্তু তাদের মধ্যে নেই। তার প্রত্যেকটা এক একটা হাইনাতে পরিবর্তন হয়েছে, এবং প্রত্যেকটা এক একটা কুলাঙ্গা ডেফিনেটলি, এবং এগুলো
মানুষজনকে জবাই পর্যন্ত করছে, মানুষজনকে মারছে বিভিন্নভাবে, মানুষজনকে পিটিয়ে মেরে চারপাশে হচ্ছে যে একটি হরিলুটের একটি বাজার চলছে এই মুহূর্তে। এবং আপনারা জানেন যে ঢাকার মোহাম্মদপুরের যে অবস্থা আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, প্রতিদিন মানুষের জান ইজ্জত মাল সব কিছু লুণ্ঠন হচ্ছে, এবং সেখানে কোনো আইন নেই, ঝাড় যেভাবে খুশি সেভাবে চলছে, এখানে কোনো প্রকার নিয়ম নেই, এবং পুলিশ প্রশাসনও একেবারে নিউট্রাল, তারা কোনো প্রকার ভূমিকা রাখছে না। তো যাই হোক, আমি সে বিষয়ে কথা বাড়াচ্ছি না। একটি সাজানো গুছানো দেশকে কীভাবে ধ্বংস করেছে এটা 2024 একটা বেস্ট এক্সাম্পল হয়ে থাকে। তবে এই ক্রান্তির সময় বেশি সময় পর্যন্ত আসলে বিস্তার করবে না, এইটার বিদায়ী ঘণ্টা বাজবে এবং অলরেডি বাজতে শুরু করেছে। আচ্ছা যাই হোক, জাতীয় পার্টির সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তারা দুইজন হচ্ছে স্বতন্ত্রভাবে আলাদাভাবে পোস্ট দিয়েছিল যে যেহেতু জাতীয় পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ছিল নির্বাচনে, সেই হেতু জাতীয় পার্টিকে ডাকা হবে না এবং জাতীয় পার্টিকে কোনো প্রকার রাজনৈতিক আলোচনাতে আসলে সম্পৃক্ত করা হবে না। এইটা ছিল হচ্ছে যে এই দুই কোলাঙ্গারে আলাদা আলাদাভাবে তাদের ফেসবুকে ব্যক্তিগত মন্তব্য। এবং তার পরবর্তীতেই সেই রংপুরে, রংপুর আসলে উত্তাল হয়ে ওঠে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই হাসনাত এবং সার্জিস এই দুটার বাড়িই বোধ হয় আসলে রংপুরে, এবং তখনই হাসনাত এবং সার্জিস দুজনকেই রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করে জাতীয় পার্টি। তারপরেই সার্জিস এবং এই হাসনাত দুজনেই ভয় পায়, আর ভয় পেয়ে পুলিশ প্রোটোকল নিয়ে সেখানে যাওয়ার জন্য তারা চিন্তাভাবনা করছিল। বাট যেদিনই সেখানে যাওয়ার কথাবার্তা ছিল সেই দিনেই লাঠি মিছিলটি শুরু হয়েছিল। চলুন আমরা সে লাঠি মিছিলটি একটুখানি দেখে আসি, দেখা যাক এখানে কী ঘটছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের রংপুর সফরের খবরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় পার্টি। আপনারা দেখতে পেয়েছেন এখানে লাঠি মিছিল নিয়ে তারা এগিয়ে আসছেন, এবং এখানে লেখা রয়েছে, আমি একটু যদি পড়ি আপনাদের সমক্ষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুবিধাভোগী দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর রংপুরে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। তো তারা আলটিমেটলি এখানে বিক্ষোভ মিছিল করেছে এবং সেটা জাতীয় পার্টির জায়গা থেকে তারা এই মিছিলটি করেছে। তো বুঝতেই পারছেন যে এই দুই সমন্বয়কের প্রতি মানুষ কীরকম ক্ষিপ্ত। এটা তো শুধুমাত্র একটি রংপুরের সিনারিও দেখালাম, এটা হচ্ছে যে একটি পার্টিকুলার ঘটনা। বাট অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় এই মানে ছাত্র সমন্বয়ক নামক এই স্টুপিডদের প্রতি মানুষ এতটা ফেড আপ, এতটা বিরক্ত এবং এতটাই মানে ঘৃণামূলকভাবে তাদের উদ্ধৃতি আমরা শুনতে পাচ্ছি যে তারা মানুষের কাছে একটি ঘৃণিত চরিত্র হিসেবে সারা জীবন মানুষের মস্তিষ্কে থেকে যাবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এখনই হচ্ছে যে উত্তম সময়, আমি আপনাদেরকে আরেকটুখানি দেখাচ্ছি, এখনই উত্তম সময় এদেরকে প্রতিহত করুন। আপনারা সবাই যার যার জায়গা থেকে জেগে উঠুন, এবং এই রকম কোলাঙ্গার যারা রয়েছে, যারা যারা দেশকে ধ্বংস করছে, যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে, তাদেরকে আপনারা রুখে দিন। সবাই যার যার জায়গা থেকে সচেতন হন, এবং যেখানেই পাবেন সমন্বয়কদেরকে সেখানেই আপনারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন। তবে হ্যাঁ, আপনারা একা কোথাও বের হবেন না, আগে সবার সাথে আলাপ আলোচনা করে একটি গ্রুপ করে তারপর হচ্ছে আপনারা বাইরে যাবেন, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর আমি ভিডিওর শেষের দিকে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেবি, আমি জানি না আসলে কোন একটি বিশ্ববিদ্যালয়ে, কোনো একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছিলেন এবং তাকে মানে উনি ছাত্রী, ওনাকে মারধর করা হয়েছে, পুলিশ একদম নীরব ছিল, এবং সেটার পিছনে শুধুমাত্র একটিই কারণ ছিল, উনি একা ছিলেন এবং উনি ছাত্রলীগ করতেন। শুধুমাত্র এই কারণে ওনার প্রতি আসলে অন্যায় আচরণ করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা যখন বের হবেন বা আপনারা যখন পাবলিক প্লেসে থাকবেন, তখন একটু সচেতন থাকবেন এবং আপনারা নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবেন, কারণ এখনও হায়নারা আসলে মাঠ ছাড়েনি, এখনও কিছু হায়না রয়ে গেছে যেগুলো নিষ্ক্রিয় না হলে আপনারা আসলে অনিরাপদই থাকবেন বলে আমার মনে হয়। সো আপনারা অবশ্যই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবেন বাইরে বের হলে, এবং বিশ্ববিদ্যালয়ে গেলে প্রশাসনকে অবশ্যই অবহিত করবেন আগে থেকেই। ওকে দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী কোনো একটা অনুষ্ঠানে হয়তো আবার কথা হবে,
সে পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ এবং ভালো থাকবেন। আজকের মতো এখানেই, গুড বাই।